চলে গেলেন 21-এ পদকপ্রাপ্ত খ্যাতিমান ও বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূত্রাপুরে নিজ বাসভবনে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। এটিএম শামসুজ্জামানের স্বজন ও সহকর্মীরা জানান, তিনি অসুস্থ থাকলেও আর হাসপাতালে থাকতে চাইছিলেন না, তাই শুক্রবার বিকেলে পুরান ঢাকার আজগর আলী হাসপাতাল থেকে তাকে সূত্রাপুরের নিজ বাসায় নিয়ে আসা হয়। হাসপাতালে শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত নানা জটিল রোগের চিকিৎসা চলছিল। শুক্রবার বাসায় নিয়ে যাওয়ার পর অসুস্থ অবস্থায় আজ সকালে তিনি মারা যান বলে জানান তার মেয়ে। এদিকে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে সকাল থেকেই এটিএম শামসুজ্জামানের সূত্রাপুরের বাড়ির সামনে ভিড় করতে থাকেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বাদ জোহর সূত্রাপুরের নারিন্দায় পীর সাহেবের বাড়িতে প্রথম জানাজা ও বাদ আসর সূত্রাপুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে প্রয়াত অভিনেতাকে জুরাইন কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এই মুহূর্তে নারিন্দায় আছেন রিপোর্টার মার্জিয়া মুমু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুমু, জাফর, বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের মরদেহটি তার নিজ বাসা থেকে নারিন্দা পীর সাহেবের বাড়িতে আনা হয়েছে এবং এখানে তার প্রথম জানাজার প্রস্তুতি চলছে। বাদ জোহর নারিন্দা পীর সাহেব মসজিদে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে এখানে তাকে এক নজর দেখতে কিন্তু সকাল থেকে তার নিজ বাসার বাড়িতে অসংখ্য মানুষ তারা উপস্থিত হয়েছেন। তার যারা অনুরাগী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন, তার স্থানীয় জনগণ, তারা সবাই এই প্রিয় অভিনেতাটিকে শেষবারের মতো এক নজর দেখতে কিন্তু তারা তার বাড়ির পাশে এসে তাকে দেখার চেষ্টা করেছিলেন। এবং তার পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল ঠিক 8:10 তিনি তার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের জটিলতা এবং পরিপাকতন্ত্রের জটিলতায় ভুগছিলেন এবং 2009 থেকে মূলত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি গত 17 তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রায় 3 দিনের চিকিৎসা শেষে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু গতকাল রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ সকাল 8:10 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছিলেন যে রাজধানীতে তার প্রথম এবং দ্বিতীয় 2 জানাজা শেষে জুরাইনে বাদ আসরের পর জুরাইনে তার বড় ছেলের কবরের পাশে তাকে শায়িত করা হবে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, বাংলা চলচ্চিত্র এবং বাংলা সংস্কৃতি অঙ্গনে তিনি একজন অতি জনপ্রিয় অভিনেতা এবং তার দীর্ঘ ক্যারিয়ারে, যেটি 1968 থেকে তিনি অভিনয়ে যাত্রা শুরু করেন এবং দীর্ঘ 51 তার অভিনয় জীবনের ক্যারিয়ারে তিনি ইতিমধ্যে 5 জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন এবং পেয়েছেন 21 পদক এবং তিনি তার অভিনয় শিল্পীর মাধ্যমে দেশের হাজারো কোটি মানুষের মনে তিনি স্থান করে নিয়েছিলেন এবং ইতিমধ্যে কিন্তু রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং জাতীয় সংসদের স্পিকার আর তারা সবাই কিন্তু তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তারা বলেছিলেন যে গুণী এই অভিনেতার মৃত্যুতে দেশের সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে তার প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে এবং তারপর দ্বিতীয় জানাজা এবং সব শেষে তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। জাফর, এই ছিল প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জাফর, সদ্য প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের বাসভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল রিপোর্টার মির্জিয়া মুমু।